হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি কাচকি মাছ রান্না করব আর ট্যাংরা মাছ। কাচকি মাছ রান্নার করার জন্য আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এপাশে, আর আমরা দুজন মানুষ, অল্প অল্প রান্না করলেই আমাদের হয়ে যায়। এখন দুজন আসি, পরে আরও আসবে। সবাই ঈদের ছুটিতে আসে, এখনো আসে নাই বাসায়, এর জন্য অল্প অল্প রান্না। তো আমি ভিডিও করতেছি, আমার মেয়ে ভিডিও দেখে দেখে মাথা নাড়তেছে, ঘরে যে দেখা যাইতেছে ওইটা ইয়া করতেছে আর চুলা ধরে দাঁড়াইতেছে। আমি যতক্ষণ রান্না করব ও আমার পাশেই থাকবে। আমি ওর বলতেছি, মা রান্না করে অনেক গরম, যাও। ও বলতেছে, না যাব না, মাথা দিয়ে না করতেছে। যাই হোক, তেল গরম হওয়ার পর আমি এবার পেঁয়াজ দিয়ে দিতেছি। তো সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আমার মেয়ের জন্য সুস্থভাবে বড় হতে পারে সুন্দরভাবে। ও আগুন বাড়াচ্ছে কমাচ্ছে, আমি সরিয়ে দিতেছি, তাও আগুন ধরে। পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে আমি লবণ দিয়ে দিলাম। একটু হলুদ গুঁড়া দিয়ে দিব আর একটু জিরে গুঁড়ো দিয়ে দিব অল্প। দিয়ে নাড়াচাড়া করে আলু দিয়ে দিব। আলুটাকে আমি চিকন করে আলু ভাজির মতো করে ফলে নিয়েছি, যাতে কাচকি মাছের সঙ্গে মিশে যায়, বোঝা না যায় যে আলুগুলো আলগোলা হয়ে থাকে। তো আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কি রান্না দেখতে ইচ্ছে হয়, যদি কোনো রান্না দেখতে ইচ্ছে হয় আমাকে বলবেন, আমি অবশ্যই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যে কোনো কাজ যদি আপনাদের দেখতে ইচ্ছে হয় তাহলে প্লিজ বলবেন। যেহেতু আমি আমার ভিউয়ার্সদের জন্য সব কিছু করি, তো ভিউয়ার্সদের ভালো লাগা মন্দ লাগা দেখাটা আমারই এবার আলু দিয়ে দেব। আলু দেওয়ার পর অল্প নেড়ে ছেড়ে সিদ্ধ হওয়ার জন্য আলু অল্প একটু পানি দিয়ে দেব। আসলে এক একজনের রান্না এক এক রকম, আমার রান্না একরকম, অন্যজনের রান্না অন্যরকম। তো যে আসলে যে যেভাবে খায় ওইটাই রান্না। তো আমি এরকম করে রাঁধতেছি, হয়তো অন্যজনে অন্যরকম করে রাঁধবে। এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম। তো আপনারা এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন, আমি আশা করি ভালো লাগবে। আমরাও খেয়েছি, অনেক মজা হয়েছে, রান্নাটা অনেক ভালো লেগেছে। তো এটা সিদ্ধ হওয়ার জন্য আমি পাশের চুলায় নিয়ে দেব, আর এদিকে ট্যাংরা মাছ ভুনা করব। ট্যাংরা মাছ ভুনা করার জন্য আমি মশলা দিয়ে দিয়েছি, কী কী মশলা দিয়েছি, পেঁয়াজ বাটা দিয়েছি, আর দিয়েছি হলুদ, ধনিয়া গুঁড়া, লবণ, এই আর কিছু দেই নাই। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব।
মশলা কষানোর ফলে রান্নাটা অনেক মানে রান্নার স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। দেখেন মশলা কালারটাও কত সুন্দর আসছে, অনেক সুন্দর আসছে। তো মশলা কষিয়ে যে তেল উপরে উঠে এসেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। কষিয়ে যখন আপনারা দেখবেন যে মশলা তেল উপরে চলে আসছে, তারপর যে কোনো জিনিস আপনারা দেবেন। এবার আমি একটি একটি করে মাছ দিয়ে দেব। আমার অল্প অল্প রান্না দেখে আপনারা আবার কিছু মনে করবেন না, এই অল্প অল্প রান্না রান্না করে অল্প অল্প খাবারই আমরা খাই, আবার থেকেও যাই অল্প রান্না থেকে। তো এবার মাছ দিয়ে মশলা দিয়ে মাছটাকে একটু মশলা দিয়ে কষিয়ে নেব। ঢেকে দিব, ঢেকে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর আমি এটাতে ঝোল দেব। আর ওইদিকে আমি আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কাসকি মাছ দিয়ে দিছি। এবার কাসকি মাছ দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিতেছি। কাসকি মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগে না, একটু নেড়ে চেড়ে ভেজে নিব, তাহলে হয়ে যাবে। কাচকি মাছ কিন্তু চোখের জন্য খুবই উপকার, সব ছোট মাছই। তো এদিকে আমি মাছটা কষিয়ে নিলাম, এবার আমি এটাতে পানি দিয়ে দিব। এই যে দেখেন কষানো হয়ে গেছে, এবার এটাতে আমি পানি দিয়ে দেব। আস্তে আস্তে নাড়াচাড়া করতেছি, মাছটা অনেক মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। একটু জোরে নাড়াচাড়া করলে ভেঙে যাবে। আর ঠ্যাংরা মাছগুলো অনেক নরম থাকে, এই জন্য। বেশি পানি দেব না, অল্প পানি দেব। নেড়েচেড়ে দেখতেছি ঠিক আছে কিনা, আর একটু লাগবে মনে হয়, আর একটু দিয়ে দিতেছি সামান্য একটু। এবার ঢেকে নিব। সেদ্ধ হওয়ার পর এটাতে এই যে দেখেন কাসকি মাছের অবস্থা প্রায় মোটামুটি হয়ে গেছে, দেখতে অনেক সুন্দর হয়েছে, আর খেতেও অনেক মজা হয়েছে। প্রায় রান্না শেষ, এখন আমি নেড়ে চেড়ে আবার ডেকে দেব, আর একটু হওয়ার জন্য, মচমচে হওয়ার জন্য। একটু মচমচে হলে খেতে ভালো লাগে, ভাজা ভাজা, সরি মচমচে না, ভাজা ভাজা, ভাজা ভাজা হলে খেতে ভালো লাগে। তো এদিকে বলক এসে গেছে, আমি তিন চারটা মরিচ দিয়ে দিতেছি, কাঁচা মরিচ। একটু ঝুল ঝুল রাখবো, ঝুল ঝুল
খেতে ভালো লাগে এই জন্য। এই যে আমরা দুজনের অল্প অল্প রান্না, কেমন লাগলো আপনাদের জানাবেন। আপনারাও যদি দুজন থাকেন তাহলে অল্প অল্প রান্না করতে পারবেন। এমনি মজা করে বললাম। এই যে আমার কাজকি মাছ রান্না শেষ, দেখেন কেমন, দেখতে কেমন সুন্দর হয়েছে। এদিকে মাছটাও হয়ে গেছে, মাছ রান্না শেষ, দেখতে অনেক সুন্দর হয়েছে।